আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড় অবস্থিত হনুমান ভবনে। এই ভবনে একটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালা কেন আর কিসের জন্য আয়োজন করা হয়েছে আমি শুনে নেব কালিয়াগঞ্জ ব্লক সভাপতি দদিমন দেব শর্মার কাছ থেকে। এই মাসের 22 তারিখ থেকে স্পেশাল সামার রিভিশন ভোটার লিস্টের যে আমাদের নতুন ভোটের নাম তোলা, কারেকশন করা অথবা ট্রান্সফার কথা করার জন্য যে 22 তারিখ থেকে কাজ করছে সেই ব্যাপারে আমরা কালিয়াগঞ্জ ব্লকে 164টা বুথে যারা আমাদের পার্টির বিএলএ থাকবে বুথ লেভেল এজেন্ট তাদের নিয়ে সভাপতি এবং আমাদের নুরজামান ভাই সভাপতি সবাই আমরা আমাদের ব্লকে যারা নেতৃত্ব আছে তারা আজকে একটা আমরা প্রশিক্ষণ শিবির করি যে কীভাবে নাম ছোড়া যাবে এবং কীভাবে কোথায় কী করা হবে সব ব্যাপারে ভোটারদের যেন সঠিকভাবে নাম ধরতে পারে, ভুল কারেকশন হয় এবং এক জায়গা থেকে আর অন্য জায়গায় যাবে সেটা যেন সুস্থভাবে পরিচালন হয় তার জন্য আমরা এই বুথ লেভেল এজেন্টদের নিয়ে একটা প্রশিক্ষণ শিবির করলাম। পাশাপাশি আমরা 8টা অঞ্চলে আমাদের ব্লকের তরফ থেকে 8 জনকে স্পেশালি মনিটরিং করার জন্য দায়িত্ব অর্পণ করা হবে। যেন সুস্থ সভাপতি মাননীয় নিতাই বৈশ্যকে বিষয়টা বলার জন্য অনুরোধ সবাইকে। আজকে আমাদের এই বিএলএ বুথ লেভেল এজেন্ট আগামীতে যে সামারি রিভিশন শুরু হবে সেই সামারি রিভিশনকে সামনে রেখে আজকে আমাদের একটা কর্মীদের মধ্যে বিশেষত যারা বিএলএ এর কাজ করবেন তাদেরকে নিয়ে একটা সচেতনতামূলক একটা কর্মসূচি যার উদ্যোক্তা আমাদের সবাইকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম সালাম আন্তরিক অভিনন্দন থাকবে। তাদের ভূমিকা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। ভোটার তালিকায় নামটা তোলা হয় সে সময় যদি আমরা রাজনৈতিকভাবে সেই কর্মীরা বা সেই বন্ধুরা আমার পাশে ছিল সাহায্য করেছে ভোটার দেওয়ার মতো যে কর্মী আছে যারা ভোটের নিচে নির্বাচন হতে চলেছে সেজন্য আমরা এটাকে আলাদাভাবে নিয়েছি। এই নির্বাচনে আমাদের যদি হিসাব করি